হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আমার ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটিতে আমি তোমাদের মাঝে এমন একটা অ্যাপ্লিকেশান শেয়ার করতে চলেছি, এই অ্যাপ্লিকেশানটা যদি তোমরা ব্যবহার করো তাহলে তোমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। এই 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমেরও বেশি কিন্তু তোমরা ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার গেইন করে নিতে পারো, সেটা নির্ভর করছে তোমাদের উপরে। কিন্তু তোমরা এটা মাস্ট যে তোমরা 1000 সাবস্ক্রাইবার পাবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমরা এই অ্যাপ্লিকেশান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এর বেশি যদি পেতে চাও, এই 1000 সাবস্ক্রাইবারের বেশি সাবস্ক্রাইবার যদি পেতে চাও এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমের যদি বেশি ওয়াচ টাইম তোমরা পেতে চাও, তাহলে কিন্তু এটা তোমাদের পরিশ্রম করতে হবে। কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তাই কিভাবে পাবে না পাবে সমস্ত কিছু আমি কিন্তু আজকে লাইভ প্রুফ দেখাবো এবং জেনুইন টেস্ট, ঠিক আছে। কারণ এই অ্যাপ্লিকেশানটা অনেকে ব্যবহার করেছে, এই অ্যাপ্লিকেশানটা কোনো খারাপ দিক না, ঠিক আছে। তোমার চ্যানেলে কোনো ক্ষতিকারক বা পড়বে না, কারণ আমি আমার চ্যানেলে ব্যবহার করেছি এবং আমার চ্যানেলে যখন কোনো খারাপ ইফেক্ট পড়েনি, ব্যাড ইফেক্ট পড়েনি এবং কোনো স্ট্রাইক বলো বা কমিউনিটি স্ট্রাইক যাই কিছু বলো না কেন, কোনো কিছু যেহেতু আসেনি, সেহেতু আমি তোমাদের এটা সাজেশন করতেই পারি। তাই আজকের ভিডিও কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তাই ভিডিওটি তোমরা কী করবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এই চ্যানেলে আমি প্রতিদিন ইউটিউব রিলেটেড টিপস এবং ট্রিক নিয়ে আলোচনা করে থাকি শুধুমাত্র তোমাদেরকে সাহায্য করার জন্য। তো চলো বেশি কথা বাড়াবো না, আজকে লাইভ প্রুফ এবং প্র্যাকটিক্যাল দেখে নেবো যে কীভাবে 1000 সাবস্ক্রাইবার বা 4000 ঘন্টা বা তার বেশি ওয়াচ টাইম বা সাবস্ক্রাইবার গেইন করা যায়। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ ভিডিওটি যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলের ভিডিওতে ভিউজ আসবে, সাবস্ক্রাইবার আসবে, ওয়াচ টাইম আসবে। তাই ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। এবং এই অ্যাপ্লিকেশানটা তোমরা কোথা থেকে ডাউনলোড করবে, কীভাবে ডাউনলোড করবে এবং মানে হচ্ছে অ্যাপটার নাম কী সেটা আমি কিন্তু লাস্টে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাই এখন আমি তোমাদেরকে কাজটা দেখিয়ে দিই, ঠিক আছে। ওপেন করলে অ্যাপটা এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। অ্যাপটার ইন্টারফেস ঠিক এইরকম হবে। এইরকম হওয়ার পর এখানে দেখতেই পাচ্ছ এরকমভাবে কিছু লেখা আছে, কন্টেইন অ্যাবভ, তো এখানটায় আসবে তোমরা। এইখানটায় আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেখা আছে, তারপরে কোনো একটা কান্ট্রির হচ্ছে পতাকা টকাতাকা আছে, সে যাই থাকুক না কারণ তোমরা এখানে কিছু করবে না, তোমরা এখানে কন্টিনিউ করে দেবে, ঠিক আছে। এখানে কন্টিনিউ অপশান ক্লিক করে দেবে। এবার কন্টিনিউতে ক্লিক করে দিলে তোমাদের সামনে কিন্তু উপরে দেখতে পাচ্ছ কয়েন, এই কয়েনটা আছে জিরো আছে। এই কয়েন তোমরা যত বাড়াবে তোমাদের চ্যানেলে তত কিন্তু ভিউজ আসবে, সাবস্ক্রাইবার আসবে, ওয়াচ টাইম আসবে। তাই তোমাদের মেন কাজ বা প্রথম কাজ হচ্ছে আগে কয়েনটাকে বাড়ানো, তারপরে আমি তোমাদের বলে দেবো কীভাবে তোমরা তোমাদের চ্যানেলে মানে ভিউজ আনবে, সাবস্ক্রাইবার আনবে, ওয়াচ টাইম বাড়বে। তাই এই কয়েনটা কীভাবে বাড়াবে সেটা আগে আমি তোমাদের দেখিয়ে দিই, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ কতগুলো ভিডিও, এখানে আছে মনস্টার ভিডিও আছে, অনেকগুলো ভিডিও আছে, তোমার আছে পছন্দ নাও হতে পারে, কিন্তু তোমাকে কী করতে হবে ভিডিওগুলো আগে ওপেন করতে হবে, ঠিক আছে। এই ভিডিওতে ক্লিক করলে তোমরা কী করবে, চলে যাবে ডাইরেক্ট হচ্ছে ইউটিউবে। ইউটিউবে যাওয়ার পর এই ভিডিওগুলো তোমরা দেখতে পারবে 13 মিনিট, ঠিক আছে। তো 13 মিনিট তোমরা দেখার পর এখানে হচ্ছে বেরিয়ে আসবে, ঠিক আছে। এখানে অ্যাড ভিডিও যেটা আছে এখানটায় ক্লিক করে এখানে শপ, ঠিক আছে। শপের ওখানটায় দেখতে পাচ্ছ এই যে টাস্ক, এই টাস্ক অপশানে ক্লিক করে দেবে, ঠিক আছে। এই টাস্ক অপশানে ক্লিক করে দিলে তোমরা কিন্তু এখানে অনেকগুলো ভিডিও দেখতে পারবে। এই ভিডিওগুলোকে তোমাকে কী করতে হবে, প্লে করতে হবে। আবার বলছি এই ভিডিওগুলো তোমরা প্লে করবে, এখানে দেখতে পাচ্ছ হচ্ছে 2 মিনিট 46 সেকেন্ড, ঠিক আছে। এই 2 মিনিট 46 সেকেন্ড তোমরা কিন্তু ভিডিও দেখবে, ঠিক আছে। তোমরা এরকমভাবে পজ করে তোমরা বেরিয়ে আসবে, তাহলেও কিন্তু তোমরা তোমাদের চ্যানেলে হচ্ছে কী বল মানে তোমরা হচ্ছে কিন্তু কয়েন জোগাড় করে নিতে পারবে, ঠিক আছে। এরকমই যে কথা আছে বা এরকমই কোনো কথা নেই যে তোমাকে ইউটিউবে থেকে কিন্তু ভিডিওগুলো দেখতে হবে, ঠিক আছে। তো তোমরা এরকমভাবে ইউটিউবে গিয়ে কী করবে, এইভাবে এই ভিডিওগুলো দেখবে, ঠিক আছে। ভিডিওগুলো দেখে কী করবে বলো তো, এই যে ভিডিওগুলো দেখে পজ করে তোমরা কী করবে বেরিয়ে আসবে, ঠিক আছে। এবার 2 মিনিট 46 সেকেন্ড মানে কি, ধরে নাও 3 মিনিট, ঠিক আছে। এবার 3 মিনিট পর তোমরা এখানটায় আসবে, ঠিক আছে। 3 মিনিট পর এখানে আসবে, তার আগে 3 মিনিট তোমরা অন্য কোনো কাজ করে নেবে, হোয়াটসঅ্যাপে চ্যাটিং হোক, ফেসবুকে মেসেঞ্জার হোক, যে কোনো কাজ তোমরা করতেই পারো, ঠিক আছে। করার পর তোমরা হচ্ছে কী করবে সেটা হচ্ছে 2 মিনিট 46 সেকেন্ড হয়ে যাওয়ার পর তারপর তোমরা কিন্তু অ্যাপটাকে ওপেন করবে, দেখবে তোমাদের অ্যাপে কিন্তু কয়েন আর্ন হয়ে যাবে, ঠিক আছে। ওই কয়েনটা তোমরা কিন্তু চলে আসবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে দেখো 96 খানা কয়েন কিন্তু আমারও কিন্তু অ্যাচিভ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ 96 খানা কয়েন কিন্তু আমার অ্যাচিভ হয়ে গেছে, ফলে এই 96 খানা কয়েন তোমরা কী করতে পারো, তোমরা হচ্ছে তোমাদের ভিডিওতে অ্যাপ্লাই করতে পারো, অর্থাৎ তোমাদের ভিডিওতে ভিউজ আসবে, সাবস্ক্রাইবার আসবে, ওয়াচ টাইম আসবে। তাই এইবার কীভাবে তোমরা তোমাদের চ্যানেলের ভিডিওতে ভিউজ আনবে, সাবস্ক্রাইবার আনবে, ওয়াচ টাইম আনবে সেটাই কিন্তু এখন আমি তোমাদের দেখাতে চলেছি। তাই কীভাবে করবে সেটাই এখন তোমরা দেখাবো। দেখো তোমরা আগে অনেকগুলো কয়েন জোগাড় করে নেবে, ঠিক আছে। আমার 96 খানা কয়েন রয়েছে, যদি আমি এখন কয়েন জোগাড় করতে যাই ভিডিও এরকম প্লে প্লে করে তাহলে কিন্তু ভিডিওটি লম্বা হয়ে যাবে। তাই তোমরা কী করবে, তোমরা হচ্ছে এটা করে নেবে, তোমরা অনেকগুলো কয়েন জোগাড় করবে, ঠিক, প্রচুর কয়েন। এইভাবে তোমরা আমি যেইভাবে বললাম সেইভাবে করবে, ভিডিও প্লে করে তোমরা ব্যাকে চলে আসবে, ব্যাকে চলে এসে অন্য কোনো কাজ মেটাবে, ঠিক আছে। এরকমই মানে নেই যে তোমার ভিডিওগুলোকে সম্পূর্ণ দেখতে হবে ইউটিউবে, অন্য কোনো কাজ করতে পারবে না, ঠিক আছে। এরকমভাবে পজ করে ব্যাকে চলে এসে তারপর তোমাদের ভিডিওগুলো দেখে নেবে। ভিডিওগুলো দেখার পর তারপরে এইবার তোমাদের বলছি তোমরা যেটা করবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে
এইবার কি করবে, চলে যাবে হচ্ছে তোমাদের এই যে অ্যাড ভিডিও, এই অ্যাড ভিডিওটাতে ক্লিক করবে। এখানে কি বলছে যে একটা ভিডিও লিংক দিতে বলছে, অর্থাৎ এখানে তুমি যেই ভিডিওটি লিংক দেবে সেই ভিডিওটিতে তোমার ভিউজ আসবে, ওয়াচ টাইম আসবে এবং সেই ভিডিও থেকে তোমার সাবস্ক্রাইবার আসবে। তাই কীভাবে করবে আমি আমার ভিডিও থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আমি চলে যাবো এখন হচ্ছে ইউটিউবে। এবার ইউটিউবে যাওয়ার পর দেখতে পাচ্ছি সেই ভিডিওটি, ঠিক আছে? তো সেই ভিডিওটি সে যেখানে থাক না কেন আমি এখানে সার্চ করবো আমার চ্যানেলের নামটা, ঠিক আছে? চ্যানেলের নামটা সার্চ করবো ইউটিউবার রবি সর্দার, ঠিক আছে? তোমরা সকলেই জানো আমার চ্যানেলের নাম ইউটিউবার রবি সর্দার। আমি আমার ভিডিও আমার চ্যানেলের ভিডিও দেখে দেখাচ্ছি, যাতে ক্ষতি হলে আগে আমার চ্যানেলটার ক্ষতি হবে তারপর তোমাদের, ঠিক আছে? যেহেতু আমি ভিডিও দেখাচ্ছি সেহেতু আগে আমারটা লাইভ রোড দেখাবো। তো এরকম দেখতে পারবো ভিডিও, ভিডিও দেখার পর শেয়ার অপশানে ক্লিক করে দেবো। এখানে শেয়ার করে আমরা কী করবো, লিঙ্কটাকে কপি করে নেবো, ঠিক আছে? লিঙ্কটাকে কপি করে নেওয়ার পর এইবার কী করবো, এখানে ভিডিওটিতে আসবো। ভিডিওটিতে আসার পর এখানটা কী করবো, এখানটা এরকমভাবে পেস্ট করে দেবো, ঠিক আছে? এই পেস্ট পেস্ট অপশানে ক্লিক করে দেবো, ঠিক আছে? আবারও বলছে এইভাবে যদি তোমরা ক্লিক করো তোমরা কিন্তু এখানে অনেকগুলো অপশান পাবে। এখানে সিলেক্ট অল, সিলেক্ট টেক্সট, কাট অল, কপি অল, পেস্ট, এখানে পেস্ট অপশানেই ক্লিক করবে, ঠিক আছে? তারপরে ওকে অপশানে ক্লিক করে দেবে। ওকেতে তোমরা যদি ক্লিক করে দাও তাহলে কী হবে দেখো, তোমাদের দেখাচ্ছি। তোমাদের কিন্তু একটুখানি ওয়েট করতে হবে। এখানে বলছে ইনভ্যালিড ইউআরএল, ঠিক আছে? তো এইটাকে তোমার আমরা কেটে দিই, দাঁড়া আরেকবার তোমাদের ইনভ্যালিড ইউআরএল দেখাচ্ছে, মানে বুঝতেই পারছো। এটা একটু কেটে দিই, তারপর তোমাদের আমি দেখাচ্ছি আরেকবার দিয়ে এন্টার ইউআরএল পেস্ট। এবার ওকে করব, ওকে দেখতে পাচ্ছ, ঠিক আছে? ওকে করলে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ভিউজ চলে আসবে, ঠিক আছে? তো এখানে কী বলছে দেখো, নাম্বার অফ ভিউজ, অর্থাৎ কুড়িখানা ভিউজের জন্য কস্ট হচ্ছে কত, 3, অর্থাৎ 60খানা কিন্তু কয়েন তোমাকে অ্যাড করতে হবে। তার মানে কি আমার এখানে কিন্তু 20খানা ভিউজ পাওয়া যাবে। এই অ্যাপটা সবথেকে ভালো অ্যাপ, ঠিক আছে? কারণ দেখবে অল্প কয়েনেই কিন্তু তোমরা বেশি ভিউজ পাবে, ঠিক আছে? তো সেটাই তোমরা করবে, এখানে অ্যাড করে দেবে, ঠিক আছে? যে তোমার 96খানা কয়েন রয়েছে তার মধ্যে যদি আমি এখন 60খানা যদি অ্যাড করে দিই তাহলে আমার কোনো তো অসুবিধা হবে না, তাই এখানে আমরা অ্যাড করে দেবো, ঠিক আছে? এখানে কী বলবো, অ্যাড করে দেওয়ার পর এখানে হচ্ছে রেটিং পয়েন্ট চাইবে, তোমরা রেটিং দিতেও পারো, তোমার কিন্তু এটা হয়ে গিয়েছে, ঠিক আছে? তোমরা এটা এটা হয়ে গিয়েছে, তার এটা যখন হয়ে গিয়েছে, ঠিক আছে, তোমার মেন কথা এটা হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছ রেড কালার লেখা রয়েছে ভিডিও ইউটিউব, তারপর হচ্ছে কী বলবো আমার চ্যানেলের ইউআরএল দিয়ে হচ্ছে $3, তারপর হচ্ছে 20 ভিউজ, ঠিক আছে? তো মানে 3খানা কয়েনে হচ্ছে 20খানা ভিউজ আমার চলে আসবে এই ভিডিওটিতে থেকে, ঠিক আছে? তো এর জন্য তোমরা এবার কী করবে, ব্যাকে চলে আসবে, ঠিক আছে? ব্যাকে চলে আসার পর অ্যাপটিতে প্রবেশ করবে। অ্যাপটিতে প্রবেশ করার পর এখানে দেখতে হচ্ছে টাস্ক, এই টাস্ক অপশানে ক্লিক করে দেবে। টাস্ক অপশানে ক্লিক করে দেওয়ার পর, ঠিক আছে, তো টাস্ক অপশানে ক্লিক করে দেওয়ার পর এই যে উপরে দেখতে পাচ্ছ সিঁড়ি ভাঙার মতো, ঠিক আছে, মানে বন্দে মাতরম পতাকা তোলা না, ঠিক ওইরকম একটা দেখতে পাচ্ছ, ওইরকম ওঠানো এখন সেটা তোমরা ওখানে ক্লিক করবে। ওখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ একটা লেখা রয়েছে কমপ্লিট টাস্ক, ঠিক আছে? তো কমপ্লিট টাস্ক এখানে কী আছে, একখানা আছে, অর্থাৎ অর্ডার অল টাইম ভিউজ, অর্থাৎ 20, আমার এখানে 20খানা ভিউজ দিয়ে দেবে, ঠিক আছে? তাই তোমরা দেখতে পারো 20খানা ভিউজ কিন্তু তোমার চ্যানেলের ভিডিওতে চলে আসবে, ঠিক আছে? তোমরা কিন্তু এটা করতে পারো, ঠিক আছে? তো এখান থেকে তোমরা এগুলো চেক করবে যে 20খানা ভিউজের মধ্যে কতগুলো ভিউজ এসছে, বা তোমরা হচ্ছে ইউটিউব স্টুডিও বা ইউটিউব থেকে তোমরা কিন্তু দেখে দিতে পারো যে কতগুলো ভিউজ এসছে, ঠিক আছে? তো এই অ্যাপটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাপ, দেখো এখান থেকে কিন্তু আমি আরও একবার কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারি, কারণ আমার এখানে 36খানা কয়েন, ঠিক আছে? 36খানা কয়েন মানে কীরকম দেখো, এখানে আমি অ্যাড ভিডিও করলাম, এখানে লিঙ্কটাতে ক্লিক করলাম, পেস্ট পেস্ট করে আমি ওকে করলাম, ঠিক আছে? ওকে করার পর এখানে কী বলছে দেখো, 60খানা অ্যাড করতে বলেছে, আমার এখানে নাম্বার অফ ভিউজ 20, ঠিক আছে? তো 20খানা আমি করে দিলাম 10, ঠিক আছে? 10 করে দিলে কী হবে দেখো, 30খানার মধ্যে অন্তত হয়ে যাবে, 30খানা দেখো আমার 36খানা কয়েন রয়েছে, তার মধ্যে 30খানা আমার কয়েন খরচ হবে, ঠিক আছে? তাহলে আমি ওকে করে দিলাম, তাহলে কী হলো, তাহলে আমার কিন্তু 20খানা ভিউজ আর 10খানা, অর্থাৎ 30খানা ভিউজ চলে আসবে। তো এই 30খানা ভিউজ কে দেয় তোমাকে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু এই ভিডিওটি কিন্তু একেবারে ইন্টারেস্টিং, আমি তোমাদের কাছে লাইক চেয়ে নিলাম, কারণ এই ভিডিওটি এত ইন্টারেস্টিং আমি অ্যাপ্লাই করেছি, ঠিক আছে? তো আবার আমি অ্যাপটিতে যাবো, অ্যাপটিতে যাওয়ার পরে সিঁড়ি ভাঙার মতো খালে অপশানে ক্লিক করবে, এখানে দেখতে পারবো আর একটা, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি অর্ডার অল টাইম ভিউজ 30, অর্থাৎ 30খানা ভিউজ কিন্তু এখান থেকে পাবো, ঠিক আছে? তাই 30খানা ভিউজ যদি আমি একটা ভিডিওতে তোমাদের দেখে দিতে পারি, একটা ভিডিও ক্লিক করে যদি 96খানা কয়েন জোগাড় করে যদি 30খানা ভিউজ দিতে পারি, তাহলে তোমরা কী করবে, তাহলে তোমরা একদিনে যদি এরকমভাবে একটা অ্যাপটাকে যদি 30-40 হাজার যদি কয়েন জোগাড় করে নিতে পারো, তাহলে বুঝতে পারছো তোমার একটা ভিডিওতে কিন্তু 1K ভিউজ চলে আসবে, 2K ভিউজ চলে আসবে। তো এটাই করে এটার জন্যই আমি তোমাদের বলা, তাই এই অ্যাপটি কিন্তু খুবই ইন্টারেস্টিং অ্যাপ, তাই অ্যাপটি কীভাবে ইনস্টল করবে সেটা আমি এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো তোমরাও ব্যবহার করো, ব্যবহার করার পর আমাকে বলো ওখানে, ঠিক আছে? আমি তো তোমাদের লাইভ রোড দেখালাম আমার চ্যানেলটা দিয়ে, ঠিক আছে? তো এখন তোমাদের দেখাবো সেটা হচ্ছে অ্যাপটার নাম হচ্ছে এই যে এই অ্যাপটা, ঠিক আছে? এটা হচ্ছে কি টপ ভিডিওস লাইকস
আর ভিউ সাবস্ক্রাইবার্স, এটা তোমরা ইনস্টল করে নেবে প্লে স্টোরে আছে, ঠিক আছে। তো আশা করছি বুঝতে পেরেছো ভিডিওটি কেমন লাগলো জানাবে। ভিডিওটিতে যদি নতুনত্ব কিছু জেনে থাকো আর শিখে থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ আমি তোমাদের কিন্তু একটা সবাই এখানে কিন্তু বেশি কয়েন খরচ হচ্ছে। অন্যান্য দেখবে একখানা ভিউসের জন্য 300 কয়েন, কিন্তু এখানে আদৌ কী লাগলো দেখো, আমি 30 জন্য অ্যাপ্লাই করলাম তাও আমার 9 কয়েন বেঁচে গেলো, তাই আর তোমাদের সামনে তো দেখালাম, দেখবলে না তোমাদের সামনে ভিডিও ওপেন করে তোমরা আমি ইউটিউবে গিয়ে পজ করে আমি অন্যান্য কাজ করলাম, আমার 2 হয়নি তবুও দেখো 96 কয়েন দিয়ে দিয়েছে। তো এটা দেখতে পেরেছো কত গুরুত্বপূর্ণ। তাই আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলের সাথে জুড়ে থাকো। ধন্যবাদ সবাইকে।